Errania, era. Diadema. এই হোমি ওষুধটা এক প্রজাতির মাকড়সার বিষ থেকে তৈরি করা হয়, যেই প্রজাতির নাম হইল অ্যারাকনিডা। সে যাক, অ্যারানিয়া ডায়েডেমা এই এই হোমিও ঔষধটার আবিষ্কারের মূল অথরিটি হইল গ্রোবল। গ্রোবলের মতে অ্যারানিয়া ডায়েডেমা হইল একটা হাইড্রোজেনয়েড কনস্টিটিউশনের একটা লিডিং রেমিডিস, একটা প্রধান ঔষধ, বিশেষ করে ইন্টারমিডিয়েন্ট ফিভার এবং আদার ইন্টারমিডিয়েন্ট এফেকশনস, অর্থাৎ যেইসব রোগ কিছুদিন পরপর আসে, যেমন ম্যালেরিয়া, তারপরে হাঁপানি, ব্রঙ্কাইটিস, এইসব। তো হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন বলতে উনি বুঝাইছেন অ্যাবনর্মাল সেন্সিটিভ টিবনেস টু ড্যাম্প অ্যান্ড কোল্ড, অর্থাৎ ভিজা এবং ঠান্ডা, ভিজা এবং স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় যাদের রোগ বাইরে যায়, এরা হইল হাইড্রোজেনয়েড কনস্টিটিউশনের ক্যাটাগরির পেশেন্ট। হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন বলতে সহজ কথায় বোঝা যায় যে যাদের শরীরে পানি বেশি, অতিরিক্ত থলথলে স্বাস্থ্য, এবং দেখা গেছে এরা ভিজা স্যাঁতস্যাঁতে বাড়িতে বা আশেপাশে নদী বা খাল বিল আছে এই ধরনের এলাকায় বসবাস করলে এরা অসুস্থ হয়ে যায়, এদের সব ধরনের রোগ বেড়ে যায়। আর কি কি করলে তাদের রোগ বেড়ে যায়? তাদের মধ্যে আছে ওটস ফ্রম বাথিং, গোসল করলে রোগ বেড়ে যায়, ফ্রম ড্যাম্প ওয়েদার, অর্থাৎ স্যাঁতস্যাঁতে আবহাওয়া, বৃষ্টির সময় বর্ষাকাল, ড্যাম লোকালিটিস, অর্থাৎ ভিজা স্যাঁতস্যাঁতে বাসা বাড়ি অথবা এই ধরনের এলাকায় বসবাস করলে ঠান্ডা বাতাসেও রোগ বেড়ে যায়। হেমোরেজেস ফ্রম মেনি পার্টস, ফ্রম ওনস, এদের শরীরে এই ধরনের শরীর রোগদের শরীরে দেখা গেছে যে এদের ব্লিডিং টেন্ডেন্সি বেশি থাকে, শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বাইর হয় এবং রক্ত বের হওয়া শুরু হইলে সহজে থামতে চায় না। এদের শরীরে নানা রকমের ব্যথা থাকে, নানান ধরনের অঙ্গ প্রত্যঙ্গে, নিউরালজিক পেইন, স্নায়ুবিক ব্যথা, মোস্ট অন রাইট সাইড, এদের শরীরের ব্যথা বেশিরভাগই শরীরের ডান পাশে থাকে, বেটার বাই হার্ট প্রেশার, শক্ত করে চাপলে, শক্ত করে চেপে ধরলে ব্যথা কমে, ওটস এট মেনস্ট্রুয়াল পিরিয়ড, এদের ব্যথা বা রোগ ব্যাধি মাসিকের সময় বৃদ্ধি পায়, স্পেশালি বিফোর মাসিকের, বিশেষত মাসিকের পূর্বে, অ্যাগ্রাভেশন রিকারিং লাইক ক্লকওয়ার্ক। সাধারণত এদের রোগ ব্যাধি সাধারণত বিকাল 3টা থেকে রাত 8টার দিকে বাইরে।
অ্যাগ্রাভেশন রিকারিং লাইক ক্লকওয়ার্ক, এদের অসুখ বিসুখ একেবারে ঘড়ির কাঁটায় কাঁটায় বাড়ে এবং কমে। এটারে কি বলে, পিরিওডিসিটি বলে, হ্যাঁ মানে সময়ানুবর্তিতা। ডিজায়ার টু কিপ কনস্ট্যান্টলি মুভিং হোয়েন সিটিং, এরা বসে থাকলে সারাক্ষণ নড়াচড়া করার মধ্যে থাকে, অস্থিরতা আর কি। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এটা হলো যে মাকড়সা হলো অস্থির প্রাণী, আর এই কারণে মাকড়সার বিষ থেকে যে কয়েকটা হোমিও ওষুধ তৈরি করা হয়েছে, এদের প্রত্যেকটাতে মারাত্মক ধরনের অস্থিরতা আছে, এরা স্থির থাকতে পারে না। অ্যাটাকস আর ভায়োলেন্ট অ্যান্ড সাডেন, অর্থাৎ এদের রোগের আক্রমণ খুব ভয়ঙ্কর ধরনের হয় এবং হঠাৎ করে দেখা দেয়। পাংচার্ড উন্ডস, অর্থাৎ শরীরের ভিতরে অনেক ভিতরে ঢুকে যায় বা ঢুকে গেছে, এই ধরনের আঘাতের ক্ষেত্রে অ্যারানিয়া ডায়াডেমা খাওয়াতে হবে, তাইলে এটা ব্যথা এবং ধনুষ্টংকারের আশঙ্কা আক্রমণ এ দুইটাই দূর করে দিবে। আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এদের মধ্যে একজোশন থাকে, অর্থাৎ দুর্বলতা ক্লান্তি, এই রোগীদের পেইন অনেকটা ইলেকট্রিক শকের মতো, বৈদ্যুতিক শকের মতো। অ্যারানিয়া ডায়াডেমার আরেকটা উল্লেখযোগ্য লক্ষণ হইল গ্রেট ডিজায়ার টু লাই ডাউন, অর্থাৎ শুইয়া থাকার প্রতি এদের আকর্ষণ বেশি, শুয়ে থাকলে বেশিরভাগ সমস্যা চলে যায়। টুথেক ওরস এট নাইট আফটার লাইং ডাউন, দাঁত ব্যথাও রাতে শুয়ে থাকলে বেড়ে যায়। মেনি সিমটমস অকার অন দা রাইট সাইড, এদের রোগের বেশিরভাগ আক্রমণ হয় শরীরের ডান পাশে, ডান হাত, ডান পা, ডান ফুসফুস, ডান কাঁধ, এরকম। সে যাক, অ্যারানিয়া ডায়াডেমা ওষুধটার মূল লক্ষণ আমাদেরকে মনে রাখতে হবে, এরা হইল হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন, অর্থাৎ মোটা থলথলে মানুষ, শরীরের মধ্যে পানি বেশি। আর দ্বিতীয় লক্ষণ হইল এদের রোগ অ্যাগ্রাভেশন ইন ড্যাম্প ওয়েদার, অর্থাৎ ভিজা বা আবহাওয়া, বর্ষাকাল বা ভিজা বাড়ি, স্যাঁতসেঁতে বাড়ি, এই ধরনের অবস্থায় এদের রোগ বেড়ে যায়। এই দুইটা লক্ষণ কারোর মধ্যে পাওয়া গেলে তাইলে অ্যারানিয়া ডায়াডেমা আমাদের প্রয়োগ করতে হবে, এবং এই ক্ষেত্রে জাদুর মতো ফল আশা করা যায়।